आजम फारूक यात्री टीवी पक्ष থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি সেটা একটি গেম শো এবং এটা আসলে ধাঁধার আসর। এই ধাঁধার আসরটি আগে যথেষ্ট পপুলার ছিল বাংলাদেশে, বর্তমান সময়ে যদিও এই ধাঁধার আসর হচ্ছে না, কিন্তু ধাঁধার আসরের মধ্যে দিয়ে মানুষের বুদ্ধির একটা পরিচয় পাওয়া যেতে পারে। এবং আজকে এখানে তিনজন উপস্থিত আছেন, একজন মা তার দুই কন্যাকে নিয়ে, এবং তাদের কাছে প্রশ্ন রাখব এবং তারা সেই ধাঁধার প্রশ্নের যিনি সবচেয়ে অধিক সংখ্যক উত্তর দিতে পারবেন সঠিকভাবে তাকে জয় ঘোষণা করা হবে। আপনাদের তিনজনের হাতেই একটি করে বাঁশি দেওয়া হয়েছে। আমার ধাঁধার প্রশ্ন চলাকালীন সময়েও যদি মনে করেন যে উত্তরটা জানেন, বাঁশিতে ফু দিবেন এবং উত্তরটা যদি সঠিক হয় আপনি পয়েন্ট পাবেন। আর এছাড়া আমার প্রশ্ন করা শেষ হলে যিনি উত্তর জানেন বাঁশি ফু দিবেন এবং তিনি উত্তর সঠিক দিলে সঠিক হিসাবে গ্রহণ করা হবে, ভুল হলে তার জন্য একটি শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। তাহলে আমরা শুরু করছি দাদা, আপনাদের সবার হাতে বাঁশি রাখেন। এক নম্বর প্রশ্ন, তিন অক্ষরের নাম তার, চোখে বাস করে। তিন অক্ষরের নাম তার, চোখে বাস করে, প্রথম অক্ষর ছেড়ে দিলে নদীতে থাকে। প্রথম অক্ষর ছেড়ে দিলে চোখে নদীতে চলে গেল। নিবা না, যেহেতু ভুল করছি তাহলে পাঁচটা বাদাম খেতে হবে। আমি তো প্রশ্নই শুনি নাই, না শুনেই তো আমি বলে দিচ্ছি। চোখে বাস যেই বলছে সাথে সাথে তো চশমা বলে ফেলছে, এই জন্য পরের দাদাই তো শুনলাম না। জঙ্গলে থাকে বলি আল্লাহর কি কুদরত, লাঠি বড় শরবত। হাত আছে পানি দৌড়িয়ে চলে, বলো শার্ট কি বললা? শার্ট, গায়ে দেওয়া শার্ট। হাত আছে পানি দৌড়িয়ে চলে, সে শার্ট তো চলে না, মানুষের গায়ে পড়লে তখন মানুষ চলে যাবে। না না না, ও নেই। হ্যাঁ, উত্তর হচ্ছে ঘড়ি, ঘড়ি, ঘড়ি। ও পরের প্রশ্ন, এক ঘরে এক থাম, বড় দেখি কি তার নাম? ছাতা। ঠিক হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে, তিন অক্ষরের নাম তার, নারীদের মাথায় বাস করে, শেষের অক্ষর ছেড়ে দিলে চোখে চলে আসে। তিন অক্ষরের নাম তার, নারীদের মাথায় বাস করে বা থাকে, শেষের অক্ষর ছেড়ে দিলে চোখে চলে আসে। নারীরা মাথায় ব্যবহার করে এমন একটি যে তিন অক্ষরের নাম কেউ পেলেন না, ঘোমটা। আর কবার ঘোম
এখন কিনো জোন আমরা তো ফুড দেই না কিনো জোন এখন ডিম ফুড দেই না ডিম আমরা তো ফুড দেই না ফুড দেই না ফুড দেই না আমরা পাঠাই দেই না আর জোন করে পুরো ডিম ছিল ফুড দেই না কেউ ফুড দেই না পারি না কেউ ফুড দেই না আচ্ছা ঠিক আছে এইটা তোমরা বললা না ঘন্টা দিয়ে থাকো হ্যাঁ তিন অক্ষর আমি উকুন চিন্তা করলাম আমিও হাত নেই পা নেই পিঠ দিয়ে চলে হাত নেই পা নেই পিঠ দিয়ে চলে চলে হ্যাঁ মানে চলতে থাকে চলতে থাকে পিঠ দিয়ে কি চলতে থাকে আমার তো জানা গেল কেউই পারল না নৌকা পিঠ দিয়ে চলে না নৌকা না একটা শাস্তি তাদের পাওয়া উচিত দুইটা পর দুইবার ই করেছে ডিম ছিল তো আচ্ছা ছিলব কিন্তু খাব না হ্যাঁ না ছিল ছিল তিনজনে তিনটা ডিম ছিল এটা এটা তো হ্যাঁ ছিল হ্যাঁ এটা ডিরেকশনের বাইরে আমি যেহেতু সঞ্চালক ও আচ্ছা আমি সেটাও দাদা নানা জনের নানা মত আমি যেহেতু সঞ্চালক অতএব সেটাই চূড়ান্ত নানান যুক্তির তো ইয়ে আছে মানে শাস্তি একটু খাইতে হবে খাইতেই হবে হ্যাঁ ঠিক আছে আকাশে বাস করে বাতাসে উড়ে তুমি তো বাসে বাস করে হ্যাঁ না আকাশে বাস করে বাতাসে উড়ে এ কোন বস্তু শয়তান থাকে বসে কান ধরে থাকে বসে মানুষের কান ধরে এমন একটি ফল কাঁচা থাকলে টক পেকে গেলে মিষ্টি কলা কলা কোনোদিন টক থাকে না না খাও খাও ওইটা দিচ্ছিল কাঁচা তো চিনি বা গুড় দিয়ে তৈরি নয় চিনি বা গুড় দিয়ে তৈরি নয় এমন একটি মিষ্টি বস্তুর ফল জাতীয় হতে পারে না মিষ্টি বলছে মিষ্টি তৈরি করা হয় মানে এমন দুটি প্রাণী উভয়ের নাম তিন অক্ষরের একটি প্রাণী এমন কিছু নাই যা খায় না আর আরেকটি প্রাণী এমন কিছু নাই যা কয় না ছাগল পাগল ইয়েস রাইট হয়েছে ছাগল কি না খায় পাগল কি না বলে ৩৬৫ নাতি বছর
তারপর মাস বছর বছর আচ্ছা ও 1200 সব নিচে বছর আবার ব্রেনটা ঘুরতেছে না 65 দিনে 12 মাসে 365 দিন একটা বছর দিস ইজ কল হিট মিস্ট্রেস এমন একটি ফল আছে খেতে বড় মিঠা ভাঙতে যদি যাও তাকে হাতে লাগবে আঠা একসাথে সাতটা রং কোথায় থাকে বলো আমরা সবাই ফুটিয়েছি আমরা তিনজনই কিন্তু কিন্তু আম্মা আগে দিয়েছে যিনি প্রথম দিবেন তিনি পাবেন আমি যাকে মামা বলি মা বাবা নানা নানি সবাই বলে তাই বড় দেখি আসল নাম টিকা আমি যাকে মামা ডাকি অন্য সবাইও তাকে ডাকে মামা এমন একটি সূর্যি মামা সূর্যি মামা না আসলে চাঁদ মামা এমন একটি ছোট প্রাণী ঘরে ও জঙ্গলে বাস করে মানুষ গরু হাতি ঘোড়ার রক্ত খেয়ে বাঁচে দুইটা একসাথে জোক হ্যাঁ জোক জোক বুঝি আমি হলে মশা মশা রাইট দুইটি জোকও তো রক্ত খায় গড়ে থাকে কোথায় হয়েছে ও আচ্ছা জঙ্গলে থাকে শুনছি হ্যাঁ তিনটা বাদাম ছিল আচ্ছা আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি চুল আছে তা মাথায় নয় হাতের কাজ করে হাতের কাজ করে এমন প্রাণীর চুল আছে কিন্তু মাথায় নয় অন্য স্থানে এবং সেই চুলটা বলে গরুর লেজ মা এগিয়ে যাচ্ছে কিন্তু কন্যাদের কাছ থেকে আমি তো জানি ও আগে যাবে ও সারা বিশ্ব না ওর জ্ঞান এখনো মায়ের কাছে হাত আছে পা আছে ঘরে বাস করে বিছানায় নয় ফ্লোরে নয় জালে বাস করে জালে বাস করে ঘরে জালে এমন একটি প্রাণী আছে ঘরে বাস করে কিন্তু তারপরের প্রশ্ন অন্ধকারে বাস করে আলো ছড়ায় চারিদিকে গাড়ি নয় রিক্সা নয় কোনো যান্ত্রিক যান মানুষ থাকে কাঁধে নিয়ে চালায় সে যান মানুষ কাঁধে নিয়ে চালায় সে যান ও যে দাঁড় বেয়ে নিয়ে যায় যে ওটা নৌকা নৌকা দাঁড় টেনে নিয়ে যান এটা হচ্ছে পালকি বা সোয়ারি যেটি বলো কাঁধে নিয়ে যায় তুমি আবার বল বলেছ ওটাও তো কাঁধে নিয়ে যায় নৌকা টেনে টেনে নিয়ে যায় কিন্তু ইয়েও করতে পারো না বিস্কিট খাও ওটা বিস্কিট খাবো হ্যাঁ খাও খাও কিন্তু লাগছে এমন একটি প্রাণী আছে যার ডিম থেকেও বাচ্চা হয় এবং প্যাক থেকেও বাচ্চা হয় প্লাটিপাস
তোমার উত্তর ভুল হয়েছে আংশিক এখন তুমি এটার উত্তর হচ্ছে সাপ সাপে ডিম ও পারে সেখান থেকে বাচ্চা হয় আর একটা সাপ আছে যার পেটে থেকে আচ্ছা যাই হোক ঠিক আছে না ডিম না না ডিম খেতে হবে না এক কামড় হলে তোমার খেতে হবে খেতে তো হবে আর প্রশ্ন দুইটা আছে দেহের কোন অঙ্গ পাঁচটি গাছের মতো হাত তুমি আগে পুছেন না আমি তো দিলাম খুদে হাত বললাম হাত যা গ্রহণ করল কম দিলে হয় না স্বাদ রান্নায় বেশি দিলে হয়ে যায় পিঠা লবণ রাইট কারেক্ট শেষ প্রশ্ন একটা ডিম ও একই সাইজের একটি আলু সিদ্ধ করে দিলে কোনটা ছিলতে বেশি সময় লাগবে আলু হ্যাঁ আলু তিনজনের মধ্যে একসাথে দিয়ে না আমি দিতে পারিনি আম্মা আগে দিয়ে দিয়েছে পরে পরে তাহলে এটা হয়েছে তো আজকে আমাদের দাদার আসর এখানেই শেষ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই দাদার আসর শেষে টাই ব্রেক হয়েছে দুজনের মধ্যে এখানে বড় মেয়ে নাজ মা নার্গিস আনার দুজনেই সাত করে স্কোর করেছেন এবং ছোট মেয়ে পিছিয়ে আছেন অতএব এই টাই ব্রেকারে আমরা এই দুজনের কাছে যাচ্ছি একটি প্রশ্ন নিয়ে এবং এটার উত্তর যিনি আগে সঠিক দিবেন তাকেই জয়ী ঘোষণা করা হবে প্রশ্নটি হচ্ছে খেজুরের রস দিয়ে দুই ধরনের বস্তু তৈরি করা যায় সেই বস্তু দুটি কি এটা রস আর মিষ্টান্ন একটা হচ্ছে গুড় আর একটা হচ্ছে রস রস মানে মানে খেজুরের রস যেটা হয় ওটা তারই বাদ মিশে যেতে ওইটা প্রসেস করে খাওয়া যায় আর একটা হলো গুড় তাহলে আমার না যে প্রশ্নটাকে গ্রহণ করতে হচ্ছে অসুবিধা নেই দাঁড়াচ্ছিলাম ঠিক হচ্ছে দিয়ে দিবে না এটা আমার ধারণা থিওনে যেটা করা হয় সাধারণত রস করা হয় আর বাকিটা হলো মিষ্টান্ন জয়লাভ করেছেন নুসরাত আরিফিন নাজ এবং তাকে আমি এখন একটি পুরস্কার দিয়ে এই গেম শোয়ের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করছি এবং এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন যাত্রী টিভিকে সাবস্ক্রাইব করুন